কিছুদিন আগে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে উত্তর দিনাজপুরের একাধিক রেল প্রকল্প সম্পন্ন করার বিষয়ে দাবিপত্র জমা দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তারপরেই বালুরঘাট থেকে হিলি রেল লাইন সম্প্রসারণ প্রকল্পে আরও 155 কোটি টাকা বরাদ্দ করল রেলমন্ত্রক। এর আগে গত 31 জুলাই এই প্রকল্পের 84 কোটি টাকা পাঠিয়েছিল কেন্দ্র, 155 কোটি টাকা জেলা প্রশাসনের দফতরে পাঠানো হয়েছে বলে উত্তর পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। এর জন্য সুকান্ত মজুমদার রেলমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। উল্লেখ্য, এই প্রকল্পের কাজ থমকে ছিল, তবে কলকাতা হাইকোর্টের নির্দেশে গত নভেম্বর থেকেই এই প্রকল্পের কাজ শুরু হয়ে গিয়েছে। জমি অধিগ্রহণের জন্য গত নভেম্বর থেকে সীমান্তর কাজ শুরু করে প্রস্তুতি পর্ব শুরু করেছে রেল। সেই কাজ সম্পন্ন হয়েছে গত জুলাই মাসে। তারপর জেলা প্রশাসনের তরফে জমি অধিগ্রহণের জন্য 299 কোটি টাকার প্রস্তাব দেওয়া হয় উত্তর পূর্ব সীমান্ত রেলকে। সেই প্রস্তাবের পরে 31 জুলাই 84 কোটি টাকা বরাদ্দ করে রেল দপ্তর। এরপর দ্বিতীয় দফায় 155 কোটি টাকা বরাদ্দ করল। এর আগে 2019 সালে জেলা প্রশাসনকে 5 কোটি টাকা বরাদ্দ করেছিল রেল। ফলে সব মিলিয়ে এই প্রকল্পে জমি অধিগ্রহণের জন্য এখনও পর্যন্ত 244 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এই প্রকল্পে এখনও বাকি রয়েছে 55 কোটি টাকা। সেক্ষেত্রে পরবর্তী পর্যায়ে সেই টাকা জেলা প্রশাসনকে পাঠানো হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে।